কালচিনি ব্লকের দলসিংপাড়া গোটিবাড়ি ফুটবল ময়দানে শনিবার ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের পক্ষ থেকে ট্রায়াল গেমের আয়োজন করা হয়। জয়গা ফুটবল ক্লাব এবং দলসিংপাড়া স্পোর্টস একাডেমির অনূর্ধ্ব ১৭ বিভাগের ২৫০ জন ফুটবল খেলোয়াড় এই ট্রায়াল ম্যাচে অংশ নেয়। সিলেক্টর হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের বিশিষ্ট ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং মিহির বসু। ট্রায়াল ম্যাচের গ্রাউন্ড কোচ বিমল মুখিয়া জানান, ২০০৫-০৬-০৭ সাল হিসেবে অনূর্ধ্ব ১৭ বছর বয়সী কিশোরদের ফুটবল ট্রায়াল ম্যাচ হলো। ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের বিশিষ্ট ফুটবলার খেলোয়াড়রা এসেছিলেন। যাদের খেলা ভালো লাগবে তাদের কলকাতায় নিয়ে যাওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, গো বুম, গো এক্সট্রিম। হিরো, দ্য এজ অফ স্মার্ট রাইডিং ইজ হিয়ার। বুকিং ওপেন সন্দীপ অটো লাইন্স, PN Road, Kuchbihar. Contact 9832-077-848. बेंगल फुटबॉल क्लब का ट्रायल हो रहा है। ट्रायल लेने के लिए कोलकाता से आए हैं लेजेंडरी इंडियन इंटरनेशनल, पहले इंडिया खेल चुके हैं, प्लेयर मिहिर बोस जी हैं, भास्कर गांगुली जी हैं और उनके साथ नाहा दिव्य ज्योति नाहा भी आए हैं। तो आपके बच्चे लोग कैसे खेल रहे हैं आज? आज सुबह से बच्चा लोग बैठे हैं, इतना तो उसमें मतलब पेशेंट रखे, थोड़ा लेट से हुआ लेकिन जो भी हो रहा है अच्छा ही हो रहा है अभी तक। बहुत